প্রেম টেম সে রাস্তার মাঝে বৃষ্টিতে একাই দাঁড়িয়েছিল। রাতুল গাড়িটা তার সামনে দাঁড় করিয়ে জানলার কাচটা নামিয়ে বলে ওঠে, আরে সায়নি। সায়নি রাতুলকে দেখে অবাক হয়ে যায়। কিছু বলার আগেই রাতুল বলে ওঠে, জানি তুই ছোটবেলা থেকেই বৃষ্টিতে ভিজতে ভালোবাসিস, কিন্তু আর না ভিজে গাড়িতে ওঠ। সায়নি ইতস্তত করলে রাতুল গাড়ির দরজাটা খুলে সায়নিকে একপ্রকার জোর করেই গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দেয়। সায়নি রাতুলকে জিজ্ঞাসা করে, তুই এই রাস্তাটা তো তোর অফিসের রাস্তা নয় তাহলে? রাতুল বলে, আসলে সে আজ ছুটি নিয়েছে, সুলগ্নার জন্মদিন, ওদের বাড়িতেই ছিল। কিন্তু সায়নি তুই এখানে? আসলে সামনের মাসে আমার বিয়ে, কাকাই এর সাথে দেখা করতে যাচ্ছি। আরো কিছুক্ষণ কথা বলার পর তাদের গন্তব্যস্থল এসে যায়। সায়নি রাতুলকে বলে, সে দুদিন এখানে আছে, রাতুল চাইলে আসতেই পারে। রাতুল একটু হেসে গাড়ি নিয়ে নিজের বাড়ির দিকে এগোতে থাকে। বাড়ি ফিরে একটু ফ্রেশ হয়ে পুরনো অ্যালবামটা নিয়ে বসে। এই অ্যালবামটায় রয়েছে সে আর তার বেস্ট ফ্রেন্ড এর ছবি, সায়নি। হ্যাঁ, সায়নি তার কিন্ডারগার্টেন এর বন্ধু, শুধু বন্ধুই নয়, বেস্ট ফ্রেন্ড যাকে বলে। সেই কিন্ডারগার্টেন থেকে দুজনের বন্ধুত্ব, তারপর একসাথে স্কুল কলেজ। সায়নি বরাবরই খুব এক্সট্রোভার্ট আর রাতুল একদম বিপরীত। দুজনের প্রেমটাও ছিল খুব অদ্ভুত। আসলে রাতুল ছিল একেবারেই মুখচোরা, চাপা আর লাজুক স্বভাবের রাতুলকে সায়নি ছাড়া আর কেউ বুঝতে পারত না। আর তাই হয়তো সায়নি ছাড়া তার কোনো বন্ধু ও সেরকম ভাবে কেউ ছিল না। রাতুল এর একটা পার্সোনালিটি ছিল যেটা অনেক মেয়েকেই অ্যাট্রাক্ট করত। কিন্তু রাতুল সায়নি ছাড়া কারোর সাথেই সেভাবে মিশত না, ফলে কেউই সেভাবে পাত্তা পেত না। ওদিকে ছটফটে স্বভাবের সায়নি যেমন ছিল লেখাপড়ায়, তেমনই ছিল গানের গলা। স্কুল কলেজ এর ফাংশন এ সায়নির পারফরমেন্স ছিল সবচেয়ে সেরা, প্রচুর পুরস্কার পায় সে। সায়নি আর রাতুল এর প্রেমের শুরুটা ও খুব সুন্দর। সায়নি রাতুলকে প্রপোজ করে। আসলে সায়নি জানত রাতুল কখনোই সায়নিকে তার মনের কথা বলতে পারবে না, আর রাতুল ও চাইত যে সায়নি যেন তার মনের কথাগুলো বুঝতে পারে। দুজনের বাড়ি একই পাড়ায়, দুজনের বাড়ি থেকেও এই সম্পর্কটা হাসি মুখে মেনে নেয়। স্কুল পেরিয়ে কলেজ আর তারপর চাকরি, এই এতগুলো বছরে তাদের সম্পর্কটা আরো সুন্দর হয়ে ওঠে। সায়নির রাতুলকে বুঝে চলা আর রাতুলের সায়নির প্রতি কেয়ার তাদের সম্পর্কটাকে একটা আলাদা রূপ দেয়। রাতুল আর সায়নির বাবা মায়েরা তাদের বিয়ে ঠিক করেন। আসলে রাতুলের বাড়িতেই এই আলোচনা হয়। সায়নি আর রাতুল এই সময় রাতুলের ঘরে যায়, দুজনেই দুজনকে জড়িয়ে ধরে। সায়নি কিছুটা আবেগপ্রবণ হয়ে রাতুলের ঠোঁটটাকে স্পর্শ করতে গেলে রাতুল একটু ইতস্তত করে। সায়নি বুঝতে পারে রাতুল তাকে বলে আসলে এই স্পেশাল মোমেন্টগুলো নিয়ে সে ভীষণ এক্সাইটেড, আর তাই সে বিয়ের পরে সময়গুলো এইভাবে সুন্দর করে কাটাতে চায়। সায়নি বুঝতে পারে রাতুলের ফিলিংস। রাতুল সায়নির কপালে একটা হালকা করে কিস করে। সায়নিরা নিজেদের বাড়ি ফিরে আসে। সায়নি খুব এক্সাইটেড তাদের বিয়ে নিয়ে।
বেঞ্চ পার্টনার থেকে লাইভ পার্টনার, এটা ভাবতেই তার মুখ লজ্জায় লাল হয়ে যায়। ইতিমধ্যে রাতুলের অফিস থেকে তাকে 6 মাসের জন্য অনসাইট এ পাঠানোর কথা হয় জার্মানিতে। দুই বাড়ি থেকে ঠিক হয় রাতুল দেশে ফিরলেই বিয়ের দিন ঠিক করা হবে। সায়নী কিছুটা মনমরা হলে ও সে কথা কাউকে বুঝতে দেয় না। রাতুল ওখানে পৌঁছে সায়নীকে ভিডিও কল করে। কিছুদিন পর রাতুল সায়নীকে তার নতুন বন্ধুদের কথা বলে। সুলগ্না রাতুলের সাথে একই অফিসে কাজ করে। সুলগ্নার বন্ধু কৌশিক, নীলাঞ্জনা আর অমিত বিদেশে একটা বাঙালি গোষ্ঠী, আর সেটা নিয়ে সে খুব খুশি, সেটা সায়নীকে সে জানায়। রাতুল, কৌশিক আর অমিত একটা ফ্ল্যাটে রেন্টে থাকে। বাড়ি ভাড়া তিনজনে শেয়ার করাই কিছুটা কম হয়। এই 6 মাসে সায়নী রাতুলের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করে। রাতুল আগের থেকে অনেক বেশি কথা বলে, বেশ ছটফটে হয়ে উঠেছে ধীরে ধীরে। আগের থেকে অনেক কম সময় দেয় সায়নীকে। প্রথম প্রথম জিনিসগুলো নিয়ে অতটা না ভাবলেও কিছু জিনিস তাকে বিষয়টি নিয়ে ভাবতে বাধ্য করে। আসলে সেদিন সোশ্যাল মিডিয়াতে রাতুল আর তার বন্ধুদের ছবিগুলো দেখে সায়নী একটু অবাক হয়। রাতুলকে সে কথা জিজ্ঞাসা করাই রাতুল ব্যাপারটা এড়িয়ে যায়। রাতুলকে যে সায়নী অবিশ্বাস করে তা নয়, রাতুল এর আগে সব ব্যাপারগুলো সায়নীকে বলত, কিছু লুকোত না, কিন্তু হঠাৎ এরকম কেন করল সে বুঝতে পারে না। সায়নী ঠিক করে রাতুল ফিরলে তার সাথে সরাসরি বিষয়টি নিয়ে কথা বলবে। 6 মাস পর রাতুল ফিরে এসে জানায় যে সে কোনোমতেই সায়নীকে বিয়ে করতে পারবে না। এরপর সায়নীকে রাতুল একটি কফি শপ এ মিট করতে বলে। সায়নী সেখানে পৌঁছে দেখে রাতুল আগেই পৌঁছে গেছে। এরপর রাতুল সায়নীকে যা বলে তাতে সায়নী বাকরুদ্ধ হয়ে যায়। রাতুল জানায় যে সে সায়নীকে বিয়ে করতে পারবে না, কারণ সে সায়নীকে ভালোবাসে না। তার জীবনে অন্য কেউ আছে, আর সে হলো কৌশিক। এ কথা শুনে সায়নী হতভম্বের মতো রাতুলের দিকে তাকিয়ে থাকে। রাতুল বলে সে নিজে ও ব্যাপারটা কোনোদিন বুঝতে পারত না যদি না কৌশিক তার জীবনে আসত। জার্মানিতে নীলাঞ্জনা আর অমিত একসাথে থাকত, আর রাতুল কৌশিক দুটো আলাদা ঘরে। রাতুল সায়নীকে বিয়ে করতে পারে, কিন্তু তাদের সম্পর্কটা একজন স্বামী স্ত্রীর সম্পর্ক হবে না, কারণ যে ইন্টিমেট মোমেন্টটা সায়নী তার কাছে চায় সেটা সে কৌশিকের সাথে ফিল করে। আর সেই জন্যই হয়তো ছোটবেলা থেকে একজন মেয়ের সাথে সে স্বচ্ছন্দ বোধ করে, আর তাই হয়তো সায়নী তার একমাত্র বন্ধু। সায়নীকে সে বলে যে আমাদের সমাজ এটা মেনে নেবে না, একমাত্র সায়নী তাকে সাহায্য করতে পারে। সায়নী এরপর নিজের বাড়ি ফিরে এসে খুব কান্নাকাটি করে। সায়নীকে অনেকেই পছন্দ করত, কিন্তু সে ছোটবেলা থেকে রাতুলকে ছাড়া আর কাউকে ভাবেনি। এই অবস্থায় যখন সে জানতে পারে যে তার ভালোবাসার মানুষটির ভালোবাসা সে নয় অন্য কেউ, তখন স্বাভাবিকভাবেই সে খুব ভেঙে পড়ে। পরদিন সে নিজের বাবা মাকে নিয়ে রাতুলের বাড়ি গিয়ে তার মা বাবাকে বোঝানোর চেষ্টা করে। আসলে ভালোবাসা স্থান কাল পাত্র দেখে হয় না, ব্যাস হয়ে যায়। আসলে আমাদের মন ঠিক করে আমরা কাকে ভালোবাসব। রাতুল অস্বাভাবিক নয়, তার ভালোবাসা ও ততটাই পবিত্র। জরুরি নয় যে প্রেম শুধু একটা ছেলে আর মেয়ের মধ্যেই হবে।
লাভ স্টোরি গল্প। রাতুলের মা বাবা অনেকটা অনিচ্ছাকৃতভাবে এই সম্পর্কটা মেনে নেয়। কৌশিক আর রাতুল সায়নীর কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকে। কৌশিক জানায় যে সায়নীর জন্যই তার ভালোবাসার মানুষ তার কাছে আছে। আসলে কৌশিকের বাবা মা নেই, আর তাই হয়তো রাতুলই তার সব। সায়নী অন্য জায়গায় ফ্ল্যাট কিনে সেখানে চলে যায়। আসলে রাতুলের থেকে দূরে থাকার অভ্যাস করার জন্যে হয়তো। রাতুল অ্যালবামটা বন্ধ করে। আজ বছরখানেক পর সায়নীর সাথে দেখা। চঞ্চল সায়নী আজ কত শান্ত, আর সেদিনের মুখজোড়া রাতুল কত চঞ্চল। হঠাৎ রাতুলের ফোনে একটা এসএমএস, আই মিস ইউ লাভ। রাতুল সঙ্গে সঙ্গে কৌশিককে ফোন করে।